আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি লুৎফুন নাহার, বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আর সরাসরি আউট নয়েজ আসতে পারে, দেখতেই পাচ্ছেন আমি বারান্দা থেকে শুরু করেছি, কারণ বেলকনি বাগান গোছাচ্ছি। দেখেন কি ভয়ঙ্কর লেভেলের অবস্থা, দুটা কারণে হয়েছে, বৃষ্টি প্লাস যেটা হয়েছে সেটা হচ্ছে পাখি। পাখি এসে এই যে এই যে মাটি, এই এই সবগুলো টব থেকে এই যে আমার মাটিগুলো করে, তা আমি গাছ কিনে নিয়ে এসেছিলাম, দেখিয়েছি, কিন্তু এত মানে অলসতার বশীভূত হয়ে বেচারাদের অনেক কষ্ট দিয়েছি। তো ভাবলাম যে আজকে একটু যত্ন করি আর একটু রিপোর্টিং করি, এটাকে সরাচ্ছি আর কাজগুলো করছি। তো কাজ কিভাবে করছি আস্তে আস্তে হয়তো যতটুকু পারি শেয়ার করব। প্রচণ্ড আউট নয়েজ নিশ্চয়ই আসবে, তবে আমি বলবো যে পুরাটা করবো না, নেক্সট টাইম শেষে কিরকম করে গুছিয়ে রাখলাম। যে দেখাচ্ছে যেটা, এই যে দেখতে পাচ্ছেন এলোমেলো, যে ভয়ঙ্কর লেভেলের হয়েছে, এটা সারতে আমার মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। তো সেটা করছি আর আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আমি কাজগুলো করব, তবে কিভাবে করছি সেটা হয়তো আমি অতটা শেয়ার করতে পারবো না, কারণ একাতে ক্যামেরা ধরে কাজ আমি করতে পারবো না। তো আপাতত এই পর্যন্তই, এবং যখন কমপ্লিট করব সেটাও হয়তো দেখাবো, মাঝখানে কিছু দেখালেও দেখাতে পারি। আচ্ছা, ওকে। আচ্ছা, পাখির যে খাবার আমি দেই, এটাতে আমি তো এর আগে দেখিয়েছি, তো দেখেন অবস্থা, এখানেও কিন্তু বৃষ্টির পানি এসেছে। আর পাখি এখানে আসে, হ্যাঁ, ওরা গোসলের মতো করে। আর যে নিচে ক্যাকটাস রয়েছে, এই যে, তো এগুলোর খুব একটা প্রবলেম না হলেও কাটা তো এগুলোর কাছে হয়তো আসে না, কিন্তু আমার প্রতিটা গাছের মাটি, এই যে এই যে গাছের গাছটা দেখতে পাচ্ছেন, এই যে কি ভয়ঙ্কর অবস্থা। তো আমাকে এগুলো সারতে যে সময়টা লাগবে, আমি হয়তো কিভাবে সারবো কি করব এটা এত দেখাতে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু আমি কিছুটা কাজ তো করছি, তো সেটাই দেখাচ্ছি আর কি। আচ্ছা, মাটি তো খুঁচিয়ে দিতেই হবে। তো এই গাছ, এগুলো মরে গিয়েছে, এগুলো উঠে নতুন আমি কিছু গাছ লাগাবো। আর এইটাকে আমাকে যখন কিনেছি, এটাকে যে কি কি যেন গাছ বলে, এটা কাঠগোলাপ এরিয়ে, তবে একটু অন্য জাত, এটা হচ্ছে সম্ভবত নাগচম্পা। হ্যাঁ, অনেক অদ্ভুত সুন্দর ফুল হয়, কিন্তু বলছি তো যে আমি যেহেতু খুব একটা ভালো মানুষ না, যত্ন করছি না, ওদের কাছে ওরা আমাকে মনে হয় অনেক বকা ঝকা দিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা আর একটা গাছ একজনের কাছে রেখেছি, যে বাগান বিলাসকে ছেঁটে দিয়েছিলাম, এবং সে কিন্তু আবারও নতুন করে ডালপালায় গজিয়েছে। তো আমি সেবা যত্ন তো করতে এসেছি। আর এই যে এটা সম্ভবত চায়না বট, সরি, জেট প্লান্ট, এটাকে জেট প্লান্ট বলে। তো এগুলোকে আমি যখন ট্যুর আকারে শেয়ার করতে বলেছে অনেকেই, তো কিছুটা গুছিয়ে নিই, তারপরে একটু ট্যুর আকারে শেয়ার করবো। তো আজকে যেহেতু এলোমেলো বাচ্চা, আমি যে কাজগুলো করব শেষ করব, এবং জাস্ট শেষ লুকিংটা আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে গুছিয়ে রেখেছি। ওকে, এই তো ঝাড়ু পোছা পানি সব নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু আমি ধীরে ধীরে কাজগুলো করা শুরু করছি, ঝাড়ু দিব, পানি দিব। জাস্ট আমি যেহেতু ক্যামেরা ধরতে হচ্ছে, বা হাত দিয়ে কাজগুলো দেখাতে পারছি না, তাই কখন কোন পরিস্থিতিতে এসে থামতেছি সেটাই দেখাচ্ছি। এই যে এটা সরিয়ে ফেলেছি, এগুলো আগে একটু মুছে নিই, তারপর তো ফাইনালি মোটামুটি এই লুকটা দিতে পেরেছি। সুন্দর খুব একটা দেখা যাচ্ছে না, কারণ হলো বুঝতেই পাচ্ছেন গাছগুলোর তো অবস্থা ভালো না, মৃত প্রায়। তারপরেও যতটুকু পেরেছি আমি এই লুকটা দিয়েছি, জঘন্য অবস্থা ছিল, তো প্রতিদিন সেবা করলে কিছুটা পাওয়া যায়, কিছুরই তাই, প্রতিদিন একটা নিয়ম মেনে সব কিছু করতে হয়। আর বনসাই নিয়ে যারা বলেছেন, বনসাই নিয়ে যে আপুরা বলেছেন, তো আমি এক আপনাকে কমেন্ট করেছিলেন স্পেশাল ক্লাস যে কিভাবে বনসাই করো, কিন্তু আমি এতটাই অলস আপু যে তোমার প্রশ্নের অ্যান্সার আমি দিতেই পারি না। আর ভেবেছিলাম একটা ভিডিও করব তোমার জন্যে, কিন্তু দেখো আমার অলসতার বশীভূত। আর আমার এডেনিয়াম গুলুমুলু, এটা কিন্তু অনেক ফুল, প্রচুর ফুল দিয়েছে, এবার এখন বেচারা একটু রেস্টে রয়েছে। এতো এটাকে আমার খুব প্রিয় একটা গাছ, গুলি মুলু, স্বাস্থ্যসম্মত, সুন্দর। আর এই যে
জাস্ট স্পাইডার প্লান্ট, সবেমাত্র পানি দিয়েছি, তো তাকে একটু সুন্দর হতে আর একটু টাইম লাগবে। এই তো দূর থেকে কিছুটা এরকম লাগছে, মোটামুটি সর্বোচ্চ সৌন্দর্য আমি এখনো তাদেরকে নিয়ে আসতে পারি। যাই হোক, এই যে আকাশও কিন্তু এই মুহূর্তে বেশ চমৎকার দেখা যাচ্ছে, আর আমি খোলা বারান্দায় বসে, চা হলে মনে হয় মন্দ হয় না, তবে চারটা আজকাল শেয়ার করবো না, এইটুকুই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি লুৎফুন্নাহার আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।